রাজীব ব্যানার্জির বিরুদ্ধে এবার বিক্ষোভ মিছিল ডোমজুড়ে সলব মোড়ে। নির্বাচনের আগেই রাজীব ব্যানার্জির দলত্যাগ এবং বিজেপিতে যোগদানের পর থেকেই ডোমজুড় বিধানসভা কেন্দ্রের একাধিক স্থানে রাজীব বিরোধী পোস্টার লক্ষ্য করা গেছে। ভোট বৈতরণী পার এবং তৃণমূলের পুনরায় ক্ষমতায় আসার পর থেকে একাধিক বিজেপি দলের কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। গত দুদিন আগে রাজীব ব্যানার্জির ফেসবুকে পোস্ট এবং কুণাল ঘোষের বাড়িতে পৌঁছে সৌজন্য সাক্ষাৎকারের পর রাজনৈতিক মহলে চাপা নতর শুরু হয়। আজ সেই অবস্থান থেকে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের সলব মোড়ে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে। তাদের এই বিক্ষোভের মূল বিষয়বস্তু হল রাজীব ব্যানার্জিকে যেন কোনো মতেই তৃণমূলে আশ্রয় না দেওয়া হয়। রাজীব ব্যানার্জি ভোটের আগে বিজেপিতে গিয়ে সিআইএসএফদেরকে দিয়ে ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জ করা থেকে শুরু করে তাদের মিথ্যে কেসে ফাঁসানো, এই যে রাজীব ব্যানার্জি, তিনি অভিনয় এতই ভালো পারেন, বিজেপিতে যোগদান করার আগে মমতা ব্যানার্জির ছবি নিয়ে নাটক করলেন, আবার ঠিক তারপরের দিন থেকেই মমতা ব্যানার্জির নামে অপপ্রচার শুরু করলেন, এমনকি মমতা ব্যানার্জির মানবদরদী প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্পকে বলেছে ভাঁওতাবাজি প্রকল্প, এমনকি এটাও বলেছে মমতা ব্যানার্জি নাকি স্বাস্থ্যসাথী প্রকল্প এই ভোট বৈতরণী পার করার জন্য করেছিলেন, এমনকি উনি তৃণমূলে থাকাকালীন তৃণমূলের লোককে জেল খাটিয়েছে, এইরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেস দলে এলে এটা দলের ক্ষতি হবে। আজকে এই বিক্ষোভ অবস্থানের মাধ্যমে আমরা দলের হাইকমান্ডের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে এইরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে যেন আমাদের দলে না নেওয়া হয়। এবার দলের হাইকমান্ড যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের কাছে চূড়ান্ত, কিন্তু যে রাজীব ব্যানার্জি উনি নেতা থেকে অভিনেতা হয়েছেন, আপনারা দেখেছেন অনেক নেতা আছে, এই অনেক অভিনেতা আছে, তারা তাদের কাজের মাধ্যমে নেতা হয়েছেন, কিন্তু রাজীব ব্যানার্জি একমাত্র ব্যক্তিত্ব যিনি নেতা থেকে অভিনেতা হয়েছেন। আজকে যদি উত্তম কুমার বেঁচে থাকতো রাজীব ব্যানার্জির সাথে অভিনয়ে পেরে উঠত না। তারপরে উনি বন দপ্তরে একাধিক কেলেঙ্কারি করেছে, সেচ দপ্তরে একাধিক কেলেঙ্কারি করেছে, আপনারা দেখেছেন শুভেন্দু এবং রাজীব ব্যানার্জি দুজনে মিলে এমন বাঁধ তৈরি করেছে, বাঁধগুলো ভেঙে পড়ে গেছে, সেই তদন্তগুলো যাতে না হয় তার জন্য আজকে দলে আসার একটা চেষ্টা করছে। আমরা চাইবো এইরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের দলে যাতে না আসে, তার জন্য আমরা এই বিক্ষোভ অবস্থান করছি এবং ভবিষ্যতেও করব। আর দল যে সিদ্ধান্ত নেবে সেটাকে আমরা মান্যতা দেবো। আমরা চাই মমতা ব্যানার্জির ভাবমূর্তিরা ডোমজুড়ে প্রতিষ্ঠা হোক। রাজীব ব্যানার্জি আপনারা দেখেছেন সবসময় নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করত, ডোমজুড়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে দিত না, সবসময় আগে রাজীব ব্যানার্জি জিন্দাবাদ বলতে হবে, তৃণমূল কংগ্রেসের ছবি রাখতো না কোথাও, শুধু দেখতেন যে রাজীব ব্যানার্জির ছবি থাকতো আর লেখা থাকতো ডোমজুড়ের নয়নের মণি, কোথাও তৃণমূলের সিম্বল থাকতো না, কোথাও মমতা ব্যানার্জির সিম্বল থাকতো না, এমনকি বিজেপিতে চলে যাওয়ার পরে আজকে বিজেপি নেতাদের কোনো খোঁজ খবর নেয় না, বিজেপিতে থাকাকালীনও বিজেপি নেতাদেরকেও জেল খাটিয়েছে। উনি হচ্ছে রাজনীতির কলঙ্ক, উনি রাজনৈতিক জগতের মানুষই নন, ওনার একটা ভালো ফেসের মধ্যে ওনার যে ওই খারাপ ফেসটা ওটা আমরা সবাই দেখেছি এবং আমরা জানি। তো এইরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা তৃণমূল কংগ্রেস দলে নিতে চাই না, তাই আজকে আমাদের এই বিক্ষোভ অবস্থান। আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নিজেই বলে দিয়েছেন যে দলের কর্মীরাই হচ্ছে দলের আসল সম্পদ, তো আমরা জানি মমতা ব্যানার্জি আমাদের এই যে বিক্ষোভ অবস্থানকে দেখবেন এবং রাজীব ব্যানার্জির মতো গদ্দার মির্জাফর বেইমান যারা ভোটের আগে ডবল ইঞ্জিনের সরকারের আওয়াজ তুলেছিল তাকে অবশ্যই দলে নেবে না, এই আশা আমরা রাখছি। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।